হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি নন্দিতা সাহা, আবার একটি ব্লগ নিয়ে এসে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আর সকালটা শুরু প্রায় এখন বাজে 8:30। আর আমার ডেলি টিফিন খাওয়া লেট হয়, যে তোমাদেরকে বলেছি 10টা বেজে যায়, কোনো সময় 10:30 বেজে যায়। তো আজ আমি ভেবেছি খুব তাড়াতাড়ি করে টিফিন খাবো। আর আজ আমার সেরকম কাজ নেই, আর আজকে বেরোনো এক জায়গায় আছে ঘুরতে যাওয়ার, মানে যাবো অন্য জায়গায়, কিন্তু দেখা যাক আমি সেই জায়গায় যেতে পারি নাকি। আর এটা দেখতেই পাচ্ছ প্যাকেট, এটা লাচ্ছা পরোটা, আর মধ্যে 5টা রুটি ছিল, আর লাচ্ছা যে পরোটা বলে সেটা, আর ভীষণ মোটা মোটা ছিল। তো এই রুটিগুলো আমি সেঁকবো আর একটু ঘি দেবো, তার চলো এবার করে একটু সেঁকে নেবো। আর আমার সত্যি করে সকালটা এমন একটা মানে কাজের চাপ, সকাল থেকে উঠে মানে নিজের খাবার টিফিন করার মতন সে টাইমটা আমি পাই না, ভীষণ কাজের চাপ। দুই মেয়েকে উঠানো, তাদের ব্রাশ করা, চা করে দেওয়া, তাদের কেউ দুধ খেলে দুধ করে দেওয়া, আর ছোটো মেয়ের তো অনেক রকমের নাটক করে না, একদম ব্রাশ, একদম ব্রাশটা একদমই করতে চায় না, ভীষণ মানে আমি করে দেবো বা কেউ করে দেবে, আর ও দিদি যদি বলে আয় আমি করে দিই, সেরকম ওর হবে না, আমাকেই করে দিতে হবে। কদিন ধরে আমার শরীরটা একদমই ভালো নেই, ভীষণ মানে বুকে যন্ত্রণা করছে আর শরীরটা প্রচণ্ড। তো দেখতেই পাচ্ছেন তাওয়াতে একদম বসিয়ে দিয়েছি, তাওয়াতে নয় এটা, কড়াই একটা, তাওয়াও কাজ করে, রুটি করা চাই, সব কিছু ননস্টিকের যেটা হয়, আমার ননস্টিকের নয়, আমি প্লেনটাই কিনেছি। ননস্টিকের তাওয়া যেটা আছে নিচেটা যেরকম কালার করা থাকে, এগুলো রেগুলার পার্টে যদি এগুলোকে ব্যবহার করা হয় তার জন্য সেগুলো নষ্ট হয়ে যায়, আর তার জন্যই আমি প্লেনটা কিনেছি, কারণ আমার প্লেনটা খুবই ভালো লাগছিল। আর এদিকে হাতে দেখতেই পাচ্ছেন ঘি, আর এই অন্নপূর্ণা ঘিটা এত সুন্দর খেতে মানে কিছু বলার নাই। আর একটু আমি এটা ঘি মুলি নিলে সত্যি করে অসাধারণ লাগে। আর আমার মেয়ে খাওয়ার জন্য একদম দাঁড়িয়ে আছে, ভীষণ ওর খিদে পেয়েছে, আর ও যে কী থালা নিয়েছে ওর মাথায় নেই যে আমি কোন থালাটা নিয়ে আছি। ওর সত্যি করেই খুব মানে ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ ও সকাল থেকে কিছু খায়নি, আর ওর মানে স্কুল গেছিলো, স্কুল থেকেও সেরকম স্কুলে কোনো টিফিন দিইনি, কারণ ওর পরীক্ষা চলছে তার জন্যে, আর বলেছে যে পরীক্ষার সময় জানে কি কোনো টিফিন দেওয়া যাবে না, কারণ 9টার সময় ছুটি হয়ে যায় তো তার জন্যে। আর এটা দেখে ওর আরও যেন খিদে পেয়ে গেছে, আর খুব ওর মানে আনন্দ হচ্ছে যে না আমি লাচ্ছা পরোটা খাবো। ওর মানে খেতে ঠিক মতন পারে না, মানে ওর ওই হচ্ছে যে খাবো কেমন লাগে খেতে, সব জিনিসের ওই ইন্টারেস্ট খুব। ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর দুজনকে দুটো রুটি দিয়ে দিয়েছি, আমি বলেছি লাগলে নিবি, আর আমি এদিকে না খেয়ে এখনও বসে আছি, কারণ আমি অনেক দিন পর ব্রোকলি পেয়েছি, তা ব্রোকলিটা একটু কষা টাইপের করব, আর তার সাথে একটু রুটি লাচ্ছা বা কোনো কিছু ভালো লাগে খেতে, ভাত গরম, কিন্তু তার সাথে লাচ্ছা পরোটাটা বেশি ভালো লাগবে। আর ব্রোকলিটা এত সুন্দর লাগলো দেখে আর থাকতে পারলাম না, ওই জন্য নিয়ে নিলাম ব্রোকলিটা। আর ব্রোকলিটা কাটবো, কেটে রান্না করব, তারপর আমি টিফিন করব, তারপরে আবার তখন বেরোনো যাবে, কারণ আজকে আমার চাপ নেই, কারণ টিফিনটা করে যখন বেরোবো তখন বাইরে কিছু খাওয়া দাওয়া করে নেবো বা দেখি কোথায় যাওয়া যায় সেরকম কিছু, কারণ আমি খাওয়া দাওয়া করে বলেছি স্নান টান করে পুজো টুজো দিয়ে বেরোবো, অনেক দিন বেরোনো হয়নি। আর ইচ্ছে আছে ডিয়ার পার্কে, যদি ডিয়ার পার্ক খোলা থাকে অবশ্যই যাবো, আর যদি না খোলা থাকে অন্য কোথাও যাবো। আর যাওয়ার রাস্তাতে আমি তো ব্লগ করতে পারি না, কারণ আমি নিজেই চালাই, তার জন্য কোনো ব্লগ করতে পারি না।
সকলই হয়ে গেছে আর সবারই হয়ে গেছে টিফিন করা, আমি একদম লাস্টে হয়ে গেছি। আমি বলেছিলাম ব্রোকলি না হলে আমি খাবো না, আর এদিকে লাচ্ছা পরোটাটা চলো খাওয়া দাওয়া করিনি, তারপর বেরোচ্ছি তোমাদের দেখা। আমরা টিফিন করে একদম বেরিয়ে গেলাম স্নান করে, আর এখানে দেখছি এত রোদ, আর ফুল গাছটা দেখে এত সুন্দর লাগছে, মানে কালারটা যে এত সুন্দর মোবাইলে ক্যাপচার হয়েছে খুব সুন্দর, বিনা এডিটিং ছাড়াই যে এত সুন্দর গাছটা লাগছে, আর মা আর গাছটা যেভাবে মানে মাটিতে লুচিয়ে পড়েছে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর আমরা যেখানে এসেছি একটা বাগান এসেছি, আর বাগানে আমি মানে বাড়িতে আমার তুলসী গাছ নেই, তার জন্য আমি বাগানে দেখতে এলাম যে তুলসী গাছ আছে। আমরা একটা গ্রামে এসেছি, আর গ্রামে এসে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখে মানে মুগ্ধ হয়ে গেলাম। আর বিশেষ করে এসেছি যদি আমি এখানে একটু তুলসী গাছ পাই তাহলে খুব ভালো হয়, বাড়িতে তুলসী গাছ নেই। এসে ভালোই লাগলো, আর মেয়েদের ভীষণ আনন্দ হচ্ছে, আমরা তো এখানে খাওয়া দাওয়া করলাম আর ভাত খেয়েছি এখানে, আর খেয়ে দিয়ে একটু এদিকে এলাম যেখানে বলে যে কথাই লাগাও যে গাছ লাগাও আর প্রাণ বাঁচাও, সেখানে অনেক অনেক মানে গাছ আছে যে গাছগুলো আমি কোনোদিন দেখিনি, আর সেরকম গাছ আছে, আঙুর গাছ আছে, মানে বিভিন্ন রকমের গাছ, আর এত সুন্দরভাবে মানে জল দিচ্ছে গাছে, মানে মানুষে দিচ্ছে না ওই মেশিনে দিচ্ছে জল, আর খুবই ভালো লাগলো দেখতে। আর ওখানে আমি দাঁড়িয়েছিলাম ছবি ভিডিও করার জন্য, কিন্তু ওখানে এমনভাবে যে জলটা সে মানে মানে যাচ্ছে যে আমার গায়ে মনে হচ্ছে যেন ভিজে যাবে, সেরকমভাবে আমি তুলতে পারিনি। আর ওই পুকুরটা দেখতে পাচ্ছেন, ওই পুকুরে অনেক হাঁস চলছে, কিছু মাছ আছে চাষ করছে, আর গাছ তো অবশ্যই সবাই বাড়িতে লাগানো দরকার। আর মেয়েদেরকে দেখলেন, এবার আমাকে একটু দেখুন, মোবাইলের দিকে তাকাতে পারছি না, মানে প্রচন্ড রোদ, আর মোবাইলে আমি দেখতেই পাচ্ছি না আমাকে দেখাচ্ছে কি দেখাচ্ছে না। আমিও এসে নার্সারিতে ভীষণ ভীষণ আনন্দ পেলাম, আর এই নার্সারিতে এসে দেখলাম যে তুলসী গাছ নেই, আর কোথাও পেলাম না তুলসী গাছ, আর এখনকার তুলসী গাছ আর দেখতে পাওয়া যায় না। আর আমি ভেবেছিলাম যে একটু কৃষ্ণ তুলসী নেবো, কৃষ্ণ তুলসী নিয়ে খুব ভালো হয়। ব্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ব্লগ নিয়ে অবশ্যই আসবো।